بسم الله الرحمن الرحيم. আমরা তো সবাই জানি যে যেই স্থানে আজ হিন্দুস্তান অবস্থিত আছে সেই স্থানে 1947 এর আগে মানে হিন্দুস্তান স্বাধীন হওয়ার আগে অনেক সমস্ত ছোট বড় সালতানাত হয়ে থাকতো। কিন্তু যখন 1947 এ ভারত স্বাধীন হলো তখন এই সমস্ত ছোট বড় সালতানাতকে সমাপ্ত করে দিয়ে একটি নতুন স্বাধীন দেশ বানানো হলো। 1947 এ যখন ভারত স্বাধীন হলো তখন ভারতে বসবাসকারী সমস্ত মানুষরা তো শান্তির নিঃশ্বাস নিতে শুরু করলো, কিন্তু এই স্বাধীনতাতে সেই সমস্ত রাজা মহারাজাদের ভাগ্যকে সম্পূর্ণভাবে পরিবর্তন করে দিল যারা হিন্দুস্তানের মধ্যে ছোট বড় কোনো সালতানাতের উপর রাজত্ব করছিল। কেননা এদের সালতানাতকে তো একেবারে সম্পূর্ণভাবে সমাপ্ত করে দেওয়া হয়েছিল। হিন্দুস্তানের সালতানাতের সময় সমাপ্ত হয়ে যাওয়ার পর যেই সমস্ত রাজা মহারাজার সন্তানরা রাজনীতিতে অংশগ্রহণ করে নিয়েছিল অথবা নিজের বাপদাদার পক্ষ থেকে পাওয়া সেই অনেক মাল দৌলতের মাধ্যমে একটি বড় ব্যবসা করতে শুরু করেছিল, সেই সমস্ত মানুষ কিংবা তাদের বংশধররা তো এখন সফল হয়ে রয়েছেন আর তারা আজ একটি উন্নত মানের জীবন অতিবাহিত করছেন। কিন্তু যেই রাজা মহারাজার সন্তানরা নিজের বাপদাদার ধন সম্পদকে সঠিক রাস্তাতে খরচ করতে পারেনি তারা এগিয়ে গিয়ে দুই টুকরো রুটির জন্য অন্যজনের অপেক্ষা করতে থাকলো। আর আমাদের চ্যানেলে এমন ধরনের ভিডিও এর আগেও অনেক বানিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে যাদের বাপদাদারা তো কোনো রাজা বাদশাহ হয়ে থাকতো কিন্তু তাদের বংশধররা আজকের বর্তমান সময়ে শুধু গরিবের জীবনযাপনই অতিবাহিত করছেন না, বরং এর সঙ্গে সঙ্গে আবার কিছু বংশধররা এক মুঠো খাবারের জন্য রাস্তায় রাস্তায় ভিক্ষা পর্যন্ত করতে বাধ্য হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো হিন্দুস্তানের এমনই এক মানুষের সম্বন্ধে। আর এই মানুষটি কোনো রাজা মহারাজার পুত্র ছিল না, বরং নিজেই রাজা ছিলেন। আর এই জন্য আমরা এই মানুষটিকে হিন্দুস্তানের সর্বশেষ রাজাও বলতে পারি। একজন এমন রাজা যার জন্ম তো একটি আলিশান মহলের মধ্যে হয়েছিল কিন্তু তার সমাপ্ত তার শেষ জীবন সেখানে কেটেছিল যেখানে সমস্ত ধন দৌলত ফ্যাকাশে হয়ে যায়। হিন্দুস্তানের এই শেষ রাজার শেষ সময়গুলো এতটাই দুর্দশাপূর্ণ এবং গোপনীয়ভাবে অতিবাহিত হয়েছিল যে এই কাহিনীকে শুনে আপনারা শুধু ভাবুকই হয়ে থেকে যাবেন। আর হিন্দুস্তানের এই রাজা আর অন্য কেউ ছিল না, বরং রাজা ব্রজরাজ মহাপাত্রা ছিলেন, যিনি হিন্দুস্তানের মধ্যে অবস্থিত থাকা একটি ছোট্ট অঞ্চল তিগ্রিয়ার উপর শাসন করতেন। বলতে গেলে তো তিগ্রিয়া নামের এই অঞ্চলটি আয়তনে খুবই ছোট ছিল কিন্তু অত্যাধিক সুখ শান্তিপূর্ণ এবং ধনী অঞ্চল ছিল। আর এই অঞ্চলটি আজকের বর্তমান সময়ে উড়িষ্যার রাজ্যতে পড়ে থাকে। এই সাম্রাজ্যের বুনিয়াদ 1300 রাজা ব্রজরাজের বাপদাদারা সেই সময় রেখেছিলেন যখন দিল্লির সিংহাসনে সুলতান ইলতুৎমিশ বসেছিলেন। যেহেতু এই রাজ্যের সিংহাসনে বসে থাকা প্রায় সমস্ত রাজা মহারাজারাই ইনসাপ্রিয় এবং উচ্চ শিক্ষিত হয়ে থাকতেন, আর এই কারণেই এই অঞ্চলটিতে সময়ে সময়ে অনেক সমস্ত উচ্চ সম্পন্ন স্কুল এবং বিদ্যালয়েরও স্থাপন করা হয়েছিল। আর এটি কারণ ছিল যে নিজের সময়ে এই অঞ্চলটিকে সবচেয়ে শান্তিপূর্ণ রাজ্য মনে করা হতো। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই অঞ্চলের শেষ রাজা মানে রাজা ব্রজরাজের জন্ম 1921 খ্রিস্টাব্দে 15 অক্টোবরে হয়েছিল। আর সেই সময়ে এই রাজ্যের সিংহাসনে রাজা ব্রজরাজের পিতা সুদর্শন মহাপাত্রা বসেছিলেন। রাজা ব্রজরাজ 1940 খ্রিস্টাব্দে রায়পুরের রাজকুমার কলেজ থেকে নিজের এডুকেশনকে সমাপ্ত করেছিলেন। আর তারপর সোনপুরের রাজকুমারী রশি মঞ্জরির সঙ্গে তার বিবাহ দেওয়া হয়েছিল। আর শেষ পর্যন্ত 1943 খ্রিস্টাব্দে রাজা ব্রজরাজকে সিংহাসনে অভিষেকও করিয়ে দেওয়া হলো। আর এমনইভাবে তিনি এই অঞ্চলের নতুন রাজাতে পরিণত হলেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে রাজা ব্রজরাজ নিজের বিলাসিতার জন্য খুবই বিখ্যাত ছিলেন। তিনি বেশিরভাগ সময়ে এমন এমন দামি দামি মদ পান করতেন যেগুলোকে বিদেশ থেকে নিয়ে আসা হতো, যেখানে আবার তার সিগারেটগুলো বিদেশি ছিল। এছাড়াও রাজা ব্রজরাজের নতুন নতুন দামি দামি গাড়ি কেনারও শখ ছিল। যখনই মার্কেটে কোনো নতুন আর দামি গাড়ি আসতো তখন সেই গাড়িকে কেনার সর্বপ্রথম খরিদ্দারের নাম রাজা ব্রজরাজই হতো। আর তার গ্যারেজে সবসময় 25 থেকে 30টি গাড়ি খারাপ হয়ে দাঁড়িয়ে থাকতো, আর যার মধ্যে কিছু এমন গাড়ি থাকতো যেগুলোকে তো শুধু একজন রাজাই কিনতে পারতো। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই সমস্ত জিনিস ছাড়াও রাজা ব্রজরাজকে উন্নত উন্নত হোটেলেও নিজের সময়কে অতিবাহিত করা খুবই পছন্দনীয় ছিল। তিনি বেশিরভাগ সময়ে কলকাতার সবচেয়ে উন্নত হোটেলগুলোতেই নিজের টাইম স্পেন্ড করতেন। ইতিহাসের অন্যান্য রাজা মহারাজাদের মতোই রাজা ব্রজরাজও নিজের কাপড় জুতো এবং অন্যান্য জিনিসগুলোকে নিজে নিজেই করতেন না, বরং এই সমস্ত কাজের জন্য তিনি নিজের মহলে অনেক সমস্ত চাকর রেখে দিতেন। আর এর সঙ্গে সঙ্গে আপনাদেরকে এটিও জানিয়ে রাখি যে রাজা ব্রজরাজ একজন বিখ্যাত শিকারীও ছিলেন। তার সম্বন্ধে এই কথা বিখ্যাত আছে যে তিনি নিজের সম্পূর্ণ জীবনে 13টি চিতা, 15টি রয়্যাল বেঙ্গল টাইগার এবং একটি এমন হাতি হত্যা করেছিলেন যে হাতিটি সেই অঞ্চলের মানুষদের জমিতে প্রবেশ করে জমির ফসলকে নষ্ট করে দিত। এক কথায় যদি বলতে চাই তাহলে রাজা ব্রজরাজের জীবনটা খুবই সুখ শান্তি এবং বিলাসিতার মাধ্যমে অতিবাহিত হচ্ছিল। কিন্তু একটা সময় এমন আসলো মানে যখন 1947 হিন্দুস্তান স্বাধীন হলো, তো এই স্বাধীনতাতে যেখানে একদিকে ভারতে বসবাসকারী সমস্ত মানুষদের জন্য একটি খুশির বার্তা নিয়ে এসেছিল,
সেখানে দ্বিতীয় দিকে এই রাজা ব্রজরাজের জন্য একটি ভীষণই দুর্দশাপূর্ণ সময়কে সঙ্গে করে নিয়ে এসেছিল। ইন্ডিয়ান গভর্নমেন্ট অন্যান্য ছোট ছোট সালতানাতগুলোর মতো রাজা ব্রজরাজের সালতানাতকেও হিন্দুস্তানের সঙ্গে যুক্ত করে নিয়েছিল, আর যেই কারণে তিগরিয়া অঞ্চলের ট্যাক্স এবং অন্যান্য আমদানি জিনিসের উপর রাজা ব্রজরাজের আর কোনো অধিকারই থাকল না। এছাড়াও ইন্ডিয়ান গভর্নমেন্ট এর সমস্ত সম্পত্তি এবং প্রপার্টি, যার মধ্যে সেই আলিশান মহলগুলিও যুক্ত ছিল, সেগুলোকেও কব্জা করে নিয়েছিল। আর এই সমস্ত প্রপার্টি এবং মহলের পরিবর্তে রাজা ব্রজরাজকে শুধুমাত্র 75,000 টাকা দেওয়া হয়েছিল। রাজপাট সমাপ্ত হয়ে যাওয়ার পর রাজা ব্রজরাজের স্ত্রী, যিনি নিজেও এক রাজ্যের শেহজাদী ছিলেন, তিনিও সম্পর্ক বিচ্ছেদ করে চলে গিয়েছিলেন। আর এখান থেকে রাজা ব্রজরাজের সেই রকম দুর্দশাময় সময় শুরু হলো, যা শুনে প্রত্যেক মানুষেরও কান্না চলে আসবে। যেহেতু রাজা ব্রজরাজ নিজস্ব কাজগুলোকেও নিজে নিজে করতে অভ্যস্ত ছিলেন না, বরং তিনি তো সেই শৈশববেলা থেকে চাকর বাকরদের একটি বড় ফৌজের মধ্য থেকে বড় হয়েছিলেন, আর এই জন্য তার জন্য যে কোনো পেশাকে বেছে নেওয়া খুবই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। আবার গভর্নমেন্টের কাছ থেকে পাওয়া সেই 75,000 টাকাও আস্তে আস্তে সমাপ্ত হয়ে গিয়েছিল। আর একটি সময় এমন আসলো যখন তার জীবন শুধুমাত্র সেই পয়সার সাহায্যেই চলতে থাকলো, যেই পয়সা গভর্নমেন্ট কিছু পেনশন হিসাবে দিয়ে থাকতো। কিন্তু ইন্দিরা গান্ধীর সরকার আসার পর সেই পেনশনও বন্ধ করে দেওয়া হয়েছিল, আর যেই কারণে রাজা ব্রজরাজ গরিব তো হয়ে গিয়েছিলেন, আবার এর সাথে সাথে 2 টুকরো রুটির জন্য অন্যের দুয়ারে হাত পাততে হচ্ছিল। আপনাদেরকে প্রথমে জানিয়েছি যে হিন্দুস্তানে অনেক সমস্ত সালতানাত ছিল, যারা নিজেদের বাপ দাদাদের সালতানাত সমাপ্ত হয়ে যাওয়ার পর হিন্দুস্তানের রাজনীতিতে অংশগ্রহণ করেছিল, আর যেই কারণে আজও তারা একটি উন্নত জীবন অতিবাহিত করছে। ঠিক এমনই একটি মাসোয়ারা কিছু মানুষের পক্ষ থেকে রাজা ব্রজরাজকেও দেওয়া হয়েছিল, আর তাকে একটি বড় পার্টির পক্ষ থেকে ইলেকশনে অংশগ্রহণ করতে অফার করা হয়েছিল। কিন্তু তিনি এই অফারটি শুধুমাত্র এটি বলেই ফিরিয়ে দিয়েছিলেন যে একজন রাজাকে এমনটি কখনোই শোভা দেয় না যে তিনি সাধারণ জনগণের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট সংগ্রহ করবেন। এবার গভর্নমেন্ট সঠিকভাবে খেয়াল না রাখার কারণে রাজা ব্রজরাজের সেই এলাকা যেখানে তিনি থাকতেন সেটিও একটি পিছিয়ে পড়া গ্রামীণ এলাকাতে পরিণত হয়েছে। আর এই গ্রামে রাজা ব্রজরাজের সম্মান শুধুমাত্র একজন বুজুর্গ ব্যক্তির মতোই ছিল, আর যেই বুজুর্গের সম্পূর্ণ জীবন গ্রামের মানুষদের দান খয়রাতের মাধ্যমে চলছিল। 2003 সালে একজন জার্নালিস্ট এর গ্রামে গিয়ে এর সঙ্গে ইন্টারভিউ নিয়েছিলেন। যে সময় রাজা ব্রজরাজের ইন্টারভিউ নেওয়া হয়েছিল সেই সময় তার বয়স মোটামুটি 82 বছর হয়ে গিয়েছিল। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই জার্নালিস্টটি মানুষজনদেরকে পরে জানিয়েছিলেন, এই রাজা সেই সময় একটি এমন মাটির বাড়িতে বসবাস করছিলেন যেই বাড়িকে তিনি নিজের হাতে করেই বানিয়েছিলেন। এই মাটির ঘরের উপরের চালে কিছু ফাঁকা ফাঁকা ছিল, আর যেগুলোকে পলিথিন দ্বারা আটকে রাখা হয়েছিল। এই জার্নালিস্ট আরও জানিয়েছিলেন, এই রাজার ঘরের ভিতরে শুধুমাত্র 2টো চেয়ারই উপস্থিত আছে, আর তার পাশে একটি ঝুড়িতে কিছু বই, একটি প্লাস্টিকের বোতল এবং একটি টর্চ লাইট ছিল। এগুলোও ছাড়া তার ঘরে আরেকটি জিনিস উপস্থিত ছিল, সেটি হলো মাকড়সার জাল। সেই জার্নালিস্ট যখন রাজা ব্রজরাজকে এমনটি প্রশ্ন করেছিলেন যে আপনি কি এমন জীবনযাপনে খুশি আছেন, তখন রাজা ব্রজরাজের উত্তর ছিল, কোনো এক সময়ে আমি রাজা হয়ে থাকতাম, কিন্তু আজ আমি সব থেকে গরিব, তার সত্ত্বেও আমার কোনো আফসোস নেই। এরপর সেই জার্নালিস্টকে রাজা ব্রজরাজ জানিয়েছিলেন, আমি এই দিনগুলোতে কিছু টাকা এই গ্রামের মানুষদের কাছ থেকে নিয়েই একত্রিত করছি, যার মাধ্যমে আমার নিজেরই অন্তিম সংস্কার করতে পারি। আর এমন কথা শোনার পর সেই জার্নালিস্টের চোখে না জানি কখন অশ্রু চলে এসেছিল, সে নিজেই বুঝতে পারেনি। আর শেষ পর্যন্ত 2015 সালের 30 নভেম্বর 95 বছর বয়সে রাজা ব্রজরাজ এই পৃথিবীকে বিদায় জানিয়ে সর্বসময়ের জন্য চলে গেলেন। যেই সময় রাজা ব্রজরাজের আর্থি যা ছিল সেই সময় সেই স্থানে উপস্থিত থাকা মানুষদেরকে তো এমনটি মনে হচ্ছিল না যে এটি কোনো রাজার আর্থি, মনে হচ্ছিল না যে এটি কোনো এমন মানুষের আর্থি যেই মানুষটি কোনো এক সময়ে একটি রাজ্যের রাজা ছিলেন। সুতরাং আজকের জন্য শুধুমাত্র এই পর্যন্তই।